জি-20 আয়োজন করে বেশ তাক লাগিয়ে দিয়েছে ভারত। পয়লা ডিসেম্বর ভারতের হাত থেকে জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল। কিন্তু তার আগে সেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভারের বিরুদ্ধেই উঠল সদ্য সমাপ্ত জি-20 শীর্ষ সম্মেলনে কলম চুরির অভিযোগ। একবার ভাবুন, সেই ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ। অনেকে আবার বলছেন যে এই পেন তিনি চুরি করেননি, কোনোভাবে তার কাছে চলে গিয়েছিল। মানে যেমন আপনি বা আমি অনেক ক্ষেত্রেই পেন ফেলে আসি বা অপরের পেন ভুল করে নিয়ে চলে আসি, তেমনটাই আর কি। কিন্তু এই গোটা বিষয়ে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছে নেট দুনিয়া। বর্তমানে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। দিল্লিতে 18তম জি-20 শীর্ষ সম্মেলনের আসরে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের মতোই ব্রাজিলের প্রেসিডেন্টও এসেছিলেন, তার স্ত্রীও ছিলেন। জি-20 শীর্ষ সম্মেলন শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরে জি-20 শীর্ষ সম্মেলনে ব্রাজিলীয় প্রেসিডেন্টের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে কলম চুরির অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট নয়া দিল্লিতে আয়োজিত জি-20 শীর্ষ সম্মেলনের সমাপ্তির সময় এক মুঠো কলম তুলে নিচ্ছেন। তারপর তাকে দেখা যাচ্ছে কলমগুলি তার স্ত্রীর হাতে দিতে। ব্রাজিল ফার্স্ট লেডিকে দেখা যাচ্ছে পেনগুলি তার ব্যাগে ঢুকিয়ে নিতে। লুলা দা সিলভার এক মুঠো কলম চুরির এই ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। তবে ব্রাজিলীয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তিনি কোনো ভুল কাজ করেননি বলে জানিয়েছেন ভারতীয় নেটিজেনদের অনেকেই। বিশেষ করে লুলা বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তিনি কলমগুলি চুরি করেননি, লুলার স্বভাবেই রয়েছে চুরি। ভারতীয় নেটিজেনরা প্রায় এক চোখে জানিয়েছেন জি-20 শীর্ষ সম্মেলন থেকে ওই কলমগুলি তিনি স্মৃতিচিহ্ন হিসেবেই নিয়েছেন। অতিথিদের জন্য ভারতের জি-20 সভাপতিত্বের লোগোসহ কিছু অনন্য কলম পেন্সিল তৈরি করা হয়েছিল, সেগুলি স্মৃতিচিহ্ন হিসেবে সংগ্রহ করেছেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট। এতে ভারত মোটেই কিছু মনে করেনি বলেও দাবি করেছেন নেটিজেনরা। ভারত থেকে ব্রাজিলকে এগুলি উপহার হিসেবেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয়রা। সব মিলিয়ে বিতর্ক ব্রাজিল। তবে এই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট ছিলেন না, তখন তার সঙ্গেই হেঁটেছে বিতর্ক। জাতিসংঘের মানবাধিকার কমিটির তদন্তে জানিয়েছে লুলা দা সিলভারের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ, বিভিন্ন নীতি লঙ্ঘন করেছেন লুলা। তিনি নাকি গোপনীয়তার অধিকার এবং তার রাজনৈতিক অধিকার লঙ্ঘন করেছেন। 2003 থেকে 2010 সাল পর্যন্ত ব্রাজিলে প্রাক্তন রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভার কর্তৃক দায়ের করা একটি অভিযোগ বিবেচনা করে কমিটি জানায় কিভাবে তাকে দেশের বৃহত্তম দুর্নীতির তদন্তে বিচারের মুখোমুখি করা হয়েছিল। কমিটির সদস্য আরিফ বুলকান বলেছেন, যদিও রাষ্ট্রগুলির দুর্নীতির কাজগুলির তদন্ত এবং বিচার করা এবং জনগণকে জানানোর দায়িত্ব রয়েছে, বিশেষ করে যখন একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান উদ্বিগ্ন হন, তখন এই ধরনের পদক্ষেপগুলি অবশ্যই সঠিকভাবে পরিচালনা করতে হবে। এই সংক্রান্ত অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রাক্তন রাষ্ট্রপতি লুলা 2016 সালে অপারেশন কার ওয়াশ এর দুটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তদন্তও হয়েছিল। ব্রাজিলের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল এবং পেট্রোল কোম্পানি পেট্রোবাস বেশ কয়েকটি নির্মাণ কোম্পানির মধ্যে দুর্নীতির সঙ্গে তার নাম উঠেছিল। আইন আদালত পর্যন্ত মামলা গিয়েছিল। জানা গিয়েছে সে সময় বিচারক এবং আদালতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার আচরণ নিয়েও প্রশ্ন। কমিটি এও বিবেচনা করে যে পদ্ধতিগত লঙ্ঘনগুলি রাষ্ট্রপতির জন্য স্বেচ্ছাচারিতার জন্য লুলার নিষেধাজ্ঞাকে রেন্ডার করেছে এবং তার রাজনৈতিক অধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে তার অফিসে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।